আকীদা হচ্ছে মানুষের জীবনের মূল ভিত্তি। আকীদা যার বিশুদ্ধ হবে, আমল আখলাক তার কথা আচরণ আমল সব কিছু তার বিশুদ্ধ হবে এবং আল্লাহর নিকটে তা গৃহীত হবে। এবং বিশুদ্ধ আকীদা সম্পূর্ণ মানুষই বিচারের মাঠে জান্নাত পেয়ে ধন্য হবে। প্রক্ষান্তর আকীদাতে যার পচন ধরবে, আকীদা যার খারাপ, সে ব্যক্তির কথা কর্ম আচরণ কিছুই আল্লাহ কবুল করবেন না, সে ব্যক্তিটি বিচারের মাঠে জাহান্নামে গিয়ে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ বলছেন, ওয়া মা ইয়াকফুর বিল ঈমান, যে ব্যক্তি আকীদার সাথে কুফরি করে, ঈমানের সাথে যেই ব্যক্তি কুফরি করে, ফাকাদ হাবিতা আমালুহু, তার আমল ধ্বংস হয়ে যাবে, ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এখানে আজকে যে আমরা আলোচনা করব সেটা হলো খারেজিদের আকীদা কি। ঈমানের পারিভাষিক অর্থ হলো আল ঈমান হুয়া তাসদিক বিল জানান, ঈমান হলো হৃদয়ে বিশ্বাস, ওয়াল ইকরারু বিল লিসান মুখের স্বীকৃতি, ওয়াল আমালু বিল আরকান কর্মে বাস্তবায়ন। এই তিনটির সমন্বয়ে ঈমান গঠিত হয়। ইয়াজিদু বিত্তা, মানুষের সৎ কাজে ঈমান বৃদ্ধি পায়, ওয়াঙ্কুসু বিল মাসিয়া, আর খারাপ কাজে আল্লাহর অবাধ্যতায় ঈমান কমে যায়। আল ঈমান হুয়াল আসাল, ঈমান বিশ্বাস ও স্বীকৃতি হলো মূল, ওয়াল আমাল হুয়াল ফারু, আর কর্ম হলো শাখা। এখানে একটি বিষয় লক্ষণীয় যে আহলে হাদিসদের নিকটে ঈমানের সংজ্ঞা হলো যে হৃদয়ে বিশ্বাস, মুখে স্বীকৃতি, কর্মে বাস্তবায়ন। আহলে হাদিসদের আকীদা যে হৃদয়ে বিশ্বাস আর মুখে স্বীকৃতি এটা হলো মূল, আর কর্ম হলো শাখা। প্রক্ষান্তরে খারেজিদের আকীদা হলো যে বিশ্বাস, স্বীকৃতি এবং কর্ম তিনটিকেই তারা ঈমানের মূল হিসেবে গণ্য করে। এ কারণেই তারা কাবিরা গুনাহগার ব্যক্তিকে কাফের ফতোয়া দেয় এবং কাবিরা গুনাহগার ব্যক্তিকে হত্যাযোগ্য মনে করে এবং চিরস্থায়ী জাহান্নামী মনে করে। আর আহলে হাদিসদের আকীদা হলো কাবিরা গুনাহগার ব্যক্তি পূর্ণ কাফেরও নয়, পূর্ণ মুমিনও নয়, বরং ফাসেক মুসলিম। ব্যক্তি যদি কাবিরা গুনাহ করতে করতে এক পর্যায়ে তওবা করে, তওবা করে যদি ফিরে আসে, তাহলে আবারও সেই ব্যক্তিটি পূর্ণ ঈমানদার হতে পারে। কিন্তু ব্যক্তি যদি কাবিরা গুনাহগার করতে করতে যদি একবারে ওই অবস্থায় মৃত্যুবরণ করে, তবুও আল্লাহ তাকে জাহান্নাম খাটিয়ে কালেমা তাইয়েবার বদৌলতে জান্নাতে দিবেন। এটাই কোরআন এবং সহিহ সুন্নাহর অনুকূলে। কিন্তু এই খারেজিদের বিশ্বাস হলো যে কথা বিশ্বাস, অন্তরে বিশ্বাস, কর্মে বাস্তবায়ন এবং মুখে স্বীকৃতি, তিনটাকে ঈমানের মূল গণ্য করার কারণে তারা এখানে কোরআন এবং সহিহ সুন্নাহর সূক্ষ্ম জ্ঞানের অভাবে, অজ্ঞতার অভাবে তারা কাবিরা গুনাহগার মুসলিমকে কাফের ফতোয়া দিচ্ছে, তাদের রক্তকে হালাল মনে করছে। কিন্তু এটা কোরআন হাদিসের প্রতিকূল অবস্থায় চলে যায়। এটা খারেজিদের প্রথম আকীদা। খারেজিদের দ্বিতীয় যে আকীদা সেটা হলো তারা মনে করে যে ঈমানের হ্রাসবৃদ্ধি হয় না। প্রক্ষান্তরে আহলে হাদিসদের আকীদা হলো ঈমানের হ্রাসবৃদ্ধি হয়, কমা বাড়া হয়। এ ব্যাপারে আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয় মুমিন হচ্ছে তারাই যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করলে তাদের অন্তর কম্পিত হয়। অতুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহান যাদাত হুম ঈমানান, আর তাদের সামনে যখন কোরআন মাজিদের আয়াত তেলাওয়াত করা হয়, যাদাত হুম ঈমানান, তাদের ঈমান বৃদ্ধিপ্রাপ্ত হয়। অত্র হাদিস সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে মানুষ যদি নেক আমল করে, সলাৎ সিয়াম তাসবিহ তাহলিল কোরআন মাজিদ তেলাওয়াত জিকির আজগার, এক কথায় যত সৎ আমল আছে, সৎ আমল করার মাধ্যমে মানুষের ঈমান বেড়ে যায়।
কাজেই মানুষের ঈমান সৎআমলে বৃদ্ধিপ্রাপ্ত হয়, অসৎআমলে কমে যায়। এ কথাই ঠিক, ঈমানের কমা বাড়া হয় এটাই ঠিক, যেটা কোরআন এবং সহিহ হাদিসের অনুকূলে। আরেকটি খারেজিদের আকীদা হলো যে খারেজি চরমপন্থীদের আকীদা যে তারা শাসকের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ করাকে তারা ওয়াজিব মনে করে, এবং শাসকের যেটা শাসকদেরকে যারা সমর্থন করে তাদেরকেও তারা কাবিরা গুনাহগার কাফের মনে করে এবং হত্যাযোগ্য মনে করে। তারা শাসকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে যুদ্ধ করতে তারা ওয়াজিব মনে করে। প্রখ্যান্তরে আহলে হাদিসদের আকীদা হলো যে শাসক কাবিরা গুনাহগার শাসকদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করা এটা একটি ভ্রান্ত আকীদা। কাবিরা গুনাহগার শাসকের ভালো কাজে আনুগত্য করতে হবে, কখনোই শাসকের আনুগত্য মুক্ত হওয়া যাবে না। আর মন্দ কাজের জন্য আল্লাহর নিকটে ধৈর্য সহকারে সৎ উপদেশের মাধ্যমে কোরআন এবং সহিহ হাদিসে ভালো কাজের আদেশ মন্দ কাজের নিষেধের মাধ্যমে শাসক গোষ্ঠীকে বোঝাতে হবে, এটাই কোরআন এবং সহিহ সুন্নাহর অনুকূলে। যদি তারা ফিরে আসে আলহামদুলিল্লাহ, না হলে ধৈর্য ধরে সবর করে আল্লাহর নিকটে বেশি বেশি দোয়া করতে হবে। কোনো অবস্থাতেই কাবিরা গুনাহগার শাসকদের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ করা যাবে না, এটা একটি ভ্রান্ত আকীদা। এদের আরেকটি খারেজি চরমপন্থীদের আরেকটি আকীদা হলো যে ওসমান ও আলী রাজিয়াল্লাহ আনহু সহ তাদের হাতে বায়াতকারী সকল সাহাবিগণকে তারা কাফের মনে করেন, নাউজুবিল্লাহ মিন জালিক, তাদেরকে তারা কাফের মনে করেন। এবং সিফফিনের যুদ্ধে যে আলী এবং মুয়াবিয়া রাজিয়াল্লাহ আনহু এবং তাদেরকে যারা সমর্থন করেছিল প্রত্যেককেই তারা কাফের ফতোয়া দেন, কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এটা নয়। খারেজিদের উক্ত আকীদাকে তারা কুফরি আকীদা মনে করেন। আহলে সুন্নাহ ওয়াল জামাত যাবতীয় সাহাবাদের বিরুদ্ধাচারণ করা থেকে, সমালোচনা করা থেকে তারা বিরত থাকেন, কোনোভাবেই তারা বাড়াবাড়ি পছন্দ করেন না। আলী এবং মুয়াবিয়া রাজিয়াল্লাহ আনহুর মধ্যে যেই যুদ্ধ হয় সিফফিনের, এটাকে তারা ইহুদিদের সূক্ষ্ম চক্রান্তের ফসল মনে করেন। আরেকটি তাদের আকীদা হলো, খারেজিদের আকীদা, যে এদের মৌলিক উদ্দেশ্য হলো, খারেজিদের চরমপন্থীদের মৌলিক উদ্দেশ্য যে কোনো পন্থায় রাষ্ট্র ক্ষমতা দখল করা, যে কোনো পন্থায়। প্রখ্যান্তরে আহলে সুন্নাহ জামাতের মৌলিক উদ্দেশ্য হলো ব্যক্তির আকীদা আমল সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন করা। এরা কখনোই রাষ্ট্র ক্ষমতাকে অর্জন করার জন্য উগ্রতা প্রদর্শন করেন না, তবে এরা মনে করেন যে কোরআন এবং সহিহ সুন্নাহ প্রতিষ্ঠার জন্য রাষ্ট্র ক্ষমতাকে সহযোগী হিসেবে মেনে নেন এবং রাষ্ট্র ক্ষমতা পাওয়া এটা একটা বড় সফলতা মনে করেন, অতিরিক্ত সফলতা মনে করেন। কিন্তু প্রকৃত সফলতা হচ্ছে তারা মনে করেন যে বিচার মাঠে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভ। খারেজিদের আরেকটি আকীদা হলো যে এরা নিজস্ব জ্ঞান বিবেক বুদ্ধি দ্বারা কোরআন হাদিসের মন গড়া ব্যাখ্যা করে। এরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেইন এজাম, সালাফগণের বোঝ অনুযায়ী এরা কোরআন হাদিস ব্যাখ্যা করেন না। প্রখ্যান্তরে আহলে সুন্নাহ জামাত, আহলে হাদিসগণ, সালাফগণ, সাহাবি, তাবেইন এজাম, এনারা যেইভাবে কোরআন সুন্নাহকে বুঝেছেন ঠিক ওইভাবেই কোরআন সুন্নাহ বোঝার চেষ্টা করেন। এখানে আমরা আরেকটি বিষয় যেটা লক্ষ্য করি সেটা হলো যে খারেজিদের এই যে চরমপন্থ আকীদা, এই আকীদা যে তারা ঈমানের মৌখিক স্বীকৃতি, কর্মে বাস্তবায়ন, অন্তরে বিশ্বাস, তিনটিকে যে ঈমানের মূল হিসেবে গণ্য করে কাবিরা গুনাহগার ব্যক্তিকে যে কাফের ফতোয়া দিয়ে তাদের রক্ত হালাল মনে করছেন, এটা কোরআন সুন্নাহর বিপরীত একটা কথা। তারা যদি সালাফগণের নীতি অবলম্বন করতেন, যেমন ইমাম ইবনে হাজাম আন্দালুসি তিনি বলেন যে ওয়াম্মা নাহনু ফা নাকুলু ইন্না কুল্লা মান কাফারা ফাওয়া ফাসিকুন যালিমুন আসিউন, আমরা বলি যে প্রত্যেক যে ব্যক্তি কাফের সে ফাসেক, জালেম, পাপি সবই হতে পারে। ওয়া লাইসা কুল্লু ফাসিকিন যালিমিন আসিন কাফিরান, কিন্তু যে ব্যক্তি জালেম,
ফাসেক সে পরিপূর্ণ কাফের নয়। তার ভিতরে আল্লাহর প্রতি ঈমান আনার কারণে কিছুটা হলো ঈমান থাকে। কাজেই যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, যে ব্যক্তি কালেমা তাইয়েবার মাধ্যমে আল্লাহর স্বীকৃতি জানিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে বিশ্বাস করে, আখেরাত জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে, এই ব্যক্তি কাবিরা গুনাহগার হলেও সে ফাসেক, কিন্তু পূর্ণ কাফের নয়, আবার পূর্ণ মুমিনও নয়। কাজেই এই কাবিরা গুনাহগার ব্যক্তিকে হত্যা করা যাবে না। কোরআন এবং সুন্নাহর অপব্যাখ্যা করে নির্দোষ মানুষকে হত্যা করা, এটা কোরআন সুন্নাহ ইসলামের বিরুদ্ধে চলে যাচ্ছে। কাজেই ইসলামের বিরুদ্ধাচরণ করা থেকে বিরত থাকতে হবে। আর খারেজি আকিদে, তাদের যে চরমপন্থা আকিদে, এর সাথে কোরআন এবং সুন্নাহর কোনো সম্পর্ক নেই। কাজেই আমরা খারেজি থেকে, চরমপন্থা উগ্রবাদী দর্শন থেকে আমরা, আল্লাহ আমাদেরকে আশ্রয় দান করুন।